হাওড়া রাঁচি হাতিয়া এক্সপ্রেস 21:30। আমি ভাবলাম এটার নাম হবে ক্রিয়া যোগা দেবে হয়তো 18615, বাট হাতিয়া, এটা তো হাতিয়া থেকেই আসে, হাতিয়া তারপর রাঁচি। তাহলে 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন। এই আর সাজিয়ে গুছিয়ে দেখো, এই প্ল্যাটফর্মটা আলাদা প্ল্যাটফর্ম, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে এখান থেকে বন্দে ভারত ছেড়েছিল, তারপর থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওদিকটাই যাবো, 22 এখানে দেবে। পুরো স্লটে আমার নাম খুঁজে পাচ্ছি না, এখানে গিয়ে দেখতে দেখতে এই শান্তর কাছে চলো আমার নাম আছে B2-তে। এইগুলো সব এস, আমাকে অনেক সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্ম, লাস্ট প্ল্যাটফর্ম। এটা এই আলাদাই মোচ কাটাচ্ছে। হ্যাঁ ওই আমার কাঁধে কত বড় ব্যাগ, খাওয়ার নিলাম কিছু, আর সামনে আছে B2। তো ক্রিয়া যোগা চলে এসছে, ট্রেনে উঠে যাবো এবার। B2 উঠে পড়েছে, ওপরে যেতে হবে। সবাই শুয়ে আছে, আমি ট্রেন থেকে নামলাম, এবার বাইরে দিকে বেরোবো। এক্সিট চলে এসছে, এবার বাইরে বেরোবো। সেইবারটা যখন আসছিলাম ওইটা দিয়ে যাচ্ছিলাম, আর এইবারে মেন রাস্তা দিয়ে বেরিয়েছি। রাঁচি সকাল সকাল ফ্ল্যাগটা দেখার মজাই আলাদা। অনেকখান থেকে নোটিস করলাম, বেশ খুব সুন্দর উঠছে। মুন্না জি না আচ্ছা, এ ওয়ালা ব্রিজ অভি ভি বন্ধ রা কাটাগুলি কা। यहां नदी सब जो उत्तराखंड छत्तीसगढ़ और झारखंड, हां ये तीनों एक ही बार अलग हुआ। हां कहां से कहां, हां होटल अंजलि पहुंच गए थे। এখানে আবার কিসের কাজ, যাই গিয়ে রুমে ঢুকি। রুমটা তো একদম বেসিক, একদম নর্মাল রুম, ছোট খাট আর এখন বাইরে যাচ্ছি একটু কিছু খাওয়ার জন্য লিফটে করে। একটা সার্ফের প্যাকেট নিতে হবে, পেছনে একটা দোকান ছিল চা খাওয়ার দোকান, এই সামনে কচুরি কচুরি পাওয়া যায়নি। এসে কাটাকলি চক, এখন ব্রিজের কাজ স্টার্ট হয়ে গেছে, রাস্তা এমনি হয়ে গেছে। এই তো একটা সার্ফের প্যাকেটও নিলাম, এবার হোটেলে ঢুকবো। এটা হচ্ছে ট্যাগর হিল, তো এখন আমি উপরে যাচ্ছি।
ঠিক আছে, সেবারে এসেছিলাম দেখতে পাই, এবারে এসে আমি এটা ভালো করে ঘুরে যাচ্ছি। এদিক থেকে আবার একটা রাস্তা চলে গেছে, এইটা দিয়ে যাই। এখন আরেকটু উপরে উঠতে হবে। এখানে ঘুরতে এসেছিলাম টাইগার হিল, এবার হচ্ছে সন্ধ্যে তো হচ্ছেই হচ্ছে, প্লাস পুরো মেঘ গড়ে আছে, ফিরতে হবে। বুঝতে পারিনি যে টাইগার হিলটাকে আজকে খোলা পাবো, এটার জন্যই তো রাত্রি আসা, কারণ আগের বার আমি এটা মিস করে গেছিলাম, এবার আমি এটা দেখে নিলাম, আমার বাড়ি ফিরছি। এদিক দিয়ে আর একটা রাস্তা আছে ওপরে কিছু একটা দেখার জন্য, এটাও ঘুরে আসি। এখান থেকে রাস্তাটা এরকম হয়ে গেল, সব বসে আছে, ছোটখাটো হাইকিং হয়ে গেল। ও ও, এটাকে দূর থেকে দেখা যাচ্ছিল, এখানে বসা যায়, এটা দেখো উপরে উঠবে নাকি। এটা কিন্তু প্রেম করার জন্য সেরা জায়গা, মানে সব এখানে কাপলরা বসে আছে। চলো আমার ঘোরা হয়ে গেল, মিস করে গেছিলাম, এটার জন্যই আসা। চলো গেটের কাছে চলে এলাম, এবার এখান থেকে বেরোবো, ফিরছি। তাড়াতাড়ি করে আসছিলাম এই জায়গাটা দেখার জন্য, কারণ আমার মনে হয়েছিল কি গেটটা হয়তো ক্লোজ করে দেবে, বা সানডে নাও খোলা থাকতে পারে, অনেকে গাড়িতে বললো যে খোলা থাকবে না। এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, গিয়াটা অটো নালে কিছু একটা ধরতে হবে, বৃষ্টি পড়ছে এই ইয়াতে, মেঘ করে আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাই, একটা অটোতে উঠে পড়লেও শান্তি। টোটো পেয়ে গেছে একটা, দেখা যাক বৃষ্টি পড়ে যাই। হাঁটা খুলির কাজ চলছে, এখন রাস্তা ঘিরে দিয়েছে, এখন রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে, কাজটা অনেকটাই এগোচ্ছে। এই যে হোলগুলো আছে না, এরই মধ্যে রড ডট কিছু একটা ঢুকিয়ে ঢুকে এরকম করে করে ওরা রেডি করছে, রাজিতে ঘুরে বেড়াচ্ছে দেখি। এটার মধ্যে ট্রেন্ডস আছে, গেলে হয়। অনেকদিন পর রাজি সিটিতে ঘুরছে, ভালো লাগছে ঘুরতে, চারিদিকে মল টলগুলো এক্সপ্লোর করছে, খুব ভালো। এখন ভাবছি একটু ওই চকের দিকে যায়, মেন সিটি মেন রোড। অনেকদিন পরে এলাম, ভালো চার্জটা খোলা থাকবে, কিন্তু চার্জটা বন্ধ। রাস্তার ধারে ধারে সব দোকান, এবার মানে উঠে যাবে, জাস্ট পৌঁছে গেছি সামনে গেলে এলবার্ট একটা চক, রাম মন্দির। হ্যাঁ, ও লড়াই ঝগড়া হতো না, এদিকটা গেলে হচ্ছে ডেলি মার্কেট, এইসব মার্কেটগুলো তো ঘোরাই আছে। ডেলি মার্কেটটা বহুবার যাচ্ছে, যাই একটু ঘুরে আসি ডেলি মার্কেট থেকে। হ্যালো, ডেলি মার্কেট মোবাইল ছাড়ানো খুব বড় মার্কেট,
সব সালাম বলি প্যারেন্টস। হনুমান মন্দির সব থেকে বড় হনুমান মন্দির এটাই এখানে। আমাকে কেউ গ্যাংস্টার গ্যাংস্টার লাগছে না চশমা পরে। এটা হচ্ছে দুর্গাবাটা, দুর্গা মন্দির মনে হয় এটা, খুব বেশি বড়। চারিদিকে কত দোকান। রাঁচি বিশ্ববিদ্যালয়, আরে শাড়ি, একটা মন্দির দেখতে পেলাম। পুজো হচ্ছে এখন, বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। দেখি সামনের দিকে যাই, জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছে। এখানে যাচ্ছে এখন, সিটি সেন্টারের মতোই লাগছে। দেখি ও লাইনও চলে গেছে, মল এটা একটা, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো জলে ডুবে গেছে রাঁচি, পুরো ভর্তি জল। অবস্থা লোকে, বৃষ্টির মধ্যে যাচ্ছি, পুরো বৃষ্টিতে ভিজে গেছি। দেখি একটা টোটো পেলে উঠে যাবো, পুরো ভিজে গেছি বৃষ্টিতে, আমার ক্যামেরাও পর্যন্ত ভিজে গেছে সামনে। এই আমার হোটেল ছিল, এবার চেক আউট করছি, বেরিয়ে যাচ্ছি, সব গোছানো হয়ে গেছে। একটা ফাইনালি রিচ রাঁচি জাংশন। দেখি এদের পার্কিং নাকি, বাপরে, রাঁচি জাংশন। দেখি আমার ট্রেন দিল কেনা, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, যে বোর্ডে ক্রিয়া হয়েছে, বসছে, ট্রেন চলে এসছে, এই ট্রেনে উঠছে। চল এই সিটটা আমার 23, একদম উইন্ডো কম পড়ে গেছে, ছেড়ে দিয়েছে। রাঁচি জাংশন কতটা যেতে হবে, 23 নাম্বারে না কতটা দিয়েছে, অনেকটা যেতে হবে এখন।